দলে নিয়ে প্রার্থী করলো, এই ভারতীয় জনতা পার্টি নাকি কয়লা চুরির তদন্ত করবে। কয়লা মাফিয়া নাম কি জয়দেব খা দিলীপ ঘোষের সাথে বসে শিব মন্দিরে জল ঢালছে, আর প্রহ্লাদ যোশী কেন্দ্রের কয়লা মন্ত্রী তার সাথে বসে তার হোটেলের রুমে ছবি তুলছে আর কফি খাচ্ছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকারের নমুনা। বলুন আমি মিথ্যে বলছি, আমি মিথ্যে বলছি? সব থেকে বড় চোরগুলোকে নিয়ে গিয়ে এই যে রাজু ঝা 2021 সালে কোন দলে যোগ দিয়েছিল? কেন লোক চুরি করে জেলে যায় আর বড় চোরেরা চুরি করে বিজেপিতে যায়? বিজেপিতে গেলে সব খুন মাফ, সাত খুন মাফ, ওয়াশিং মেশিন কিছু না। আপনি কালো কাপড় চুবাবেন নিমেষে সাদা, এমন ওয়াশিং মেশিন কোথাও পাবেন না। আমি আপনাকে বলছি, এই যে প্রাক্তন বিধায়ক অনেক বড় বড় ভাষণ দিয়েছে, আমি তার নাম মুখে এনে আজকের সবার পরিস্থিতি গ্রস্ত করব। ভারতীয় জনতা পার্টি 2021 হারার পর 100 বার দরবার করেছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসবে বলে। এই দল আমাদের কাছে মায়ের মতো, দলের সাথে যদি কেউ বেইমানি করে আমার মৃতদেহের উপর দিয়ে তাকে যেতে হবে। দল আমার কাছে যখন মায়ের মতো, যদি কেউ ভাবে যে আমি এই দাদার পা ধরে আর সেই দাদার পা ধরে তৃণমূলে ঢুকবো, তৃণমূলের বেরোজল গুলোকে বের করতেই নিয়ে এসছি তৃণমূলে নব জোয়ার। যখন জোয়ার আসে তখন নদীর পাড়ের আবর্জনা গুলোকে ভাসিয়ে নিয়ে যায়, কারোর জন্য অপেক্ষা করে না। আর যদি কেউ ভাবে দলের সাথে যুদ্ধে বেইমানি করে মানুষের সাথে বেইমানি করে আওয়াজ সুরসুর করে তৃণমূলে ঢুকে যাব, আজীবন তোমার জন্য তৃণমূলের রাস্তা বন্ধ। মানুষ ভোট দিয়েছিল জাতীয়তাবাদ, হিন্দু মুসলমান, রাম মন্দির। আজকে ভারতবর্ষে রাম মন্দির হচ্ছে, কিন্তু আপনার বাড়ির টাকা আর 100 দিনের টাকা মোদী সরকার আটকে রেখে দিয়েছে। তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। স্বতঃস্ফূর্ততাকে ছাপিয়ে গেছিল। এই পশ্চিম বর্ধমানে ছিলাম, পূর্ব বর্ধমানে যে স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করেছি, গতকাল সহকর্মীরা দাঁড়িয়েছিল আমাদের স্বাগত জানাবে বলে। যে রোড শো হয়েছে আপনারা নিজেরা চাক্ষুষ করেছে, যে যেখানে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার ঢুকছে সেটা আর নবজোয়ার নয়, কার্যত মানুষের জনজোয়ারে পরিণত হয়েছে এবং মানুষ দুয়ার তুলে সমর্থন করছে। কথাগুলো বলল কেন্দ্র সরকারের বৈমাতৃসুলভ আচরণ বাংলায় হেরে যাওয়ার পর বাংলার 1,15,000 কোটি টাকা এরা আটকে রেখে দিয়েছে। তার বিরুদ্ধে যদি আগামী দিন এই লড়াইকে দিল্লি, তাহলে আমাদের পঞ্চায়েত স্তরে যোগ্য প্রতিনিধি দরকার, যারা মেরুদণ্ডটা সোজা করে লড়বে, যারা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করবে না, যারা দিল্লির কাছে গুজরাটের নেতাদের কাছে বহিরাগতদের কাছে আত্মসম করে বাংলা নিজের মেয়ের হাতে দিয়ে প্রমাণ করেছিলাম যে বাংলার মানুষ বহিরাগত নেতাদের কাছে মাথা নত করে না হিসেবে দেখতে চান। পার্টি যাকে প্রার্থী করে বা করবে, আগামী দিন মানুষ যাকে সার্টিফিকেট দেবে দল তাকেই প্রার্থী করবে, কিন্তু দল যাকে প্রার্থী করবে, আপনারা তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন, মানুষের অধিকার দিল্লির। সেই দিন থেকেই পাণ্ডবেশ্বরের মানুষের সাথে আমার আত্মিক যোগাযোগ হয়ে গেছে এবং আপনাদের সাথে আপনারা যে কৃতজ্ঞতা ঋণে আমাদেরকে আবদ্ধ করেছে আশীর্বাদে, যে ফল আমরা 2023-এ পেয়েছি আমি তার কারণ। এই যে কর্মসূচি আমরা নিয়ে এসেছি তৃণমূলে নবজোয়ার তম দিন, 24 দিন আগে কলকাতা থেকে বেরিয়ে আমাদের মতামত নেওয়ার জন্য রাস্তা যখন শুরু করেছিলাম তৃণমূলে নবজোয়ার, সেই স্বতঃস্ফূর্ততা আলিপুরদুয়ারে ঢোকার সময় বা জলপাইগুড়িতে ঢোকার সময়